হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। রিসেন্টলি ম্যাটিক কয়েন মাইগ্রেট হতে চলেছে পল কয়েনে, এবং এর ফলে কি ধরনের পরিবর্তন আসবে এই নিয়ে কিন্তু প্রত্যেকেই কনফিউজড, এবং তার সাথে ম্যাটিক কয়েনের সাথে কি পল কয়েনের সেম দাম থাকবে, কোন প্রপোর্শনে এটাকে ডিস্ট্রিবিউট করা হবে, এবং তার সাথে যারা এটাকে ম্যাটিকের নেটওয়ার্কে রেখেছেন তাদের কি করা উচিত, যারা এটাকে ইথেরিয়ামের নেটওয়ার্কে রেখেছেন তারা কি করবে, এবং যারা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে রেখেছে অথবা যারা হার্ডওয়্যার ওয়ালেট রেখেছে প্রত্যেক হোল্ডারকে কি করা উচিত এই সম্পর্কে বলবো, এবং তার সাথে অবশ্যই কেন এই একটা আপগ্রেড হলো, কি কারণে এত বড় একটা আপগ্রেড করার দরকার পড়লো, মাইগ্রেট করে কি আলটিমেটলি কোন রকমের ভালো কিছু হবে, এবং যেহেতু বুল মার্কেটের জন্য আমরা ম্যাটিক কয়েনকে কিন্তু প্রত্যেকেই কিনে রেখেছি, এখন কি সেটাকে বেচে দেব না পরবর্তীকালে আরো বেশি কিনবো, এই সমস্ত বিষয়ে কিন্তু একদম ডিটেলে বলবো। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর গতকালকের ভিডিওতে আমরা আপনাদেরকে টন ডিস্ট্রিবিউট করবো বলে জানিয়েছিলাম, তো কালকের যে ভিডিওটা আছে সেখানে আশা করি আপনারা কমেন্ট করেছেন, অনেকেই দেখছি কমেন্ট করেছে কিন্তু তাদের টনের অ্যাড্রেসটা তারা কিন্তু ওখানে লিখে দেয়নি, তো অবশ্যই অবশ্যই যারা কমেন্ট করেছেন অবশ্যই আজকের ভিডিওতে করবেন না, কালকের যে ভিডিওটা আছে তারা কিন্তু অবশ্যই টনের অ্যাড্রেস সমেত কমেন্ট করুন যে কেন আপনারা চাইছেন। এবং আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, সেটা হলো এটাই যে যারা অলরেডি আমাদের তরফ থেকে টনের কিভাবে পেয়েছিলেন টাকা বা টন যাই হোক না কেন, তারা কিন্তু আর কমেন্ট করবেন না, যারা নতুন করে আসছেন যারা অলরেডি পাননি তারাই কিন্তু একমাত্র কমেন্ট করবেন, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যান, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো এবারে আমরা চলে আসছি আজকের আমাদের মেন টপিকে, যে কেন এই ধরনের আপগ্রেড বা মাইগ্রেট যাই বলুন না কেন পলিগন ম্যাটিকের করতে হলো, এবং সেটার নাম চেঞ্জ হয়ে গেল, এবং তার সাথেই পরবর্তীকালে পলিগন ম্যাটিকের দাম বাড়বে কিনা, এবং এই বুল মার্কেটে অলরেডি কিন্তু পলিগন ম্যাটিক ভালো পারফর্ম করতে পারছে না, আর তার সাথেই একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে আপনারা বা আমরা বিভিন্ন জায়গায় আমরা পলিগন ম্যাটিকে কিনে রেখেছি তাদের কি করা উচিত হবে। তো সবচেয়ে বড় যে ফার্স্ট কোয়েশ্চেনটা আসছে যে এই ধরনের একখানা মাইগ্রেশন বলুন বা আপগ্রেডেশন বলুন সেটা করা দরকার পড়লোটা কেন, তো প্রথমে বলি যে আপগ্রেডটা হচ্ছে সেটা কিন্তু এই টোকেনের নামটাই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে না, ইন্টারনাল স্ট্রাকচারে কিন্তু অনেক রকমের চেঞ্জ আসছে। এবার পলিগন ম্যাটিক সেই 2022 সাল থেকে অলরেডি কিন্তু জিকে ইকোসিস্টেমের বা জিকে লেয়ার যেটা আছে সেখানে আসার চেষ্টা করছে এবং সেই দিকেই শিফট করছে, এবং এই কাজটা করতে গিয়ে কিন্তু অনেক হাই এন্ড চেঞ্জেস এদেরকে অলরেডি করতে হয়েছে নিজেদের ব্লক চেনের মধ্যে। এবার এই চেঞ্জগুলো করার সময় কিন্তু পলিগন ম্যাটিকের যে টিম আছে তারা একখানা মেজর প্রবলেম দেখতে পেল, এবং এই মেজর প্রবলেমটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের অলরেডি ছিল, সেটা হচ্ছে ব্রিজিং এর প্রবলেম। আচ্ছা এবার আমি আপনাদেরকে একটুখানি ব্যাপারটা বলি যে কি ধরনের প্রবলেম, এবং পলিগন ম্যাটিক এই প্রবলেমটাকে সলভ করলো কি করে। তো প্রথমেই যে মাল্টিপল চেইনস আছে আপনারা হয়তো অলরেডি জানেন যে এখন যেমন টনের চেনে বেশি বেশি করে ট্রানজাকশন হচ্ছে, আগে কিন্তু পলিগনের চেনেও ট্রানজাকশন হতো 2021 সালে বা 20 সালেও কিন্তু এটা হয়েছে, এবং তা বাদ দিয়েও মার্কেটে যে বড় বড় চেনগুলো আছে যেগুলো ওয়েব থ্রি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করে চলেছে সেই সমস্ত চেনগুলো কিন্তু সমস্ত ফ্র্যাগমেন্টের উপর আছে, অর্থাৎ ফ্র্যাগমেন্টাইজড অবস্থায় আছে। এবার এই সমস্ত চেনের মধ্যে যদি একটা চেন থেকে আরেকখানা চেনে ট্রান্সফার করতে হয় তাহলে কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে বেসিক্যালি ব্রিজ। এবার যে ব্রিজটা দরকার পড়ছে সেই ব্রিজিং এর মাধ্যমে যখনই ট্রানজাকশন করতে হচ্ছে সেখানে দুটো জিনিসের মেন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে টাইম আর এফোর্ট। এবার এই টাইম এফোর্ট যখনই লাগছে, অর্থাৎ সময় লাগছে এবং বেশি করে এফোর্ট লাগছে, তখনই কিন্তু বেশি পরিমাণ ফিজের খরচা পড়ছে। তো বেসিক তিনটে প্রবলেম কিন্তু এখানে পলিগন ম্যাটিক দেখতে পেল, বা পলিগন ম্যাটিকের টিম যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ান টিম, এরা কিন্তু এই তিনটে প্রবলেমই মেইনলি দেখতে পেল, যে ফ্র্যাগমেন্টেশনের প্রবলেম, ব্রিজিং এর প্রবলেম, কারণ ব্রিজগুলো অনেক সময় আনস্টেবল হয়ে যায়, ব্রিজ আনস্টেবল হয়ে গেলে সেখানে ট্রানজাকশন হারিয়ে যায় বা চুরি হয়ে যেতে পারে। এবং এখানে একটা বড় ব্যাপার বলে রাখি, ম্যাক্সিমাম টাইম যখন হ্যাক হয় না কোনো চেন বা কোনো নেটওয়ার্ক তখন কিন্তু এই ব্রিজের মাধ্যমেই হয়, এবং লাস্ট যে প্রবলেমটা দেখতে পেল সেটা হচ্ছে ফিজ, এই হাই এন্ড ফিজ দেওয়ার পক্ষে কিন্তু অনেকেই যায় না, সেই হিসেবে কিন্তু তারা এই ক্রিপ্টো মার্কেটের সাথে কানেকশনটা নেয় না। তো এই বড় বড় যে প্রবলেমগুলো আছে এই তিনটে বড় বড় প্রবলেমকে সলভ করতে কিন্তু পলিগন ম্যাটিক নিয়ে এসেছে অ্যাগ্রিগেটেড লেয়ার। ওকে, এই অ্যাগ্রিগেটেড লেয়ার যে প্রোগ্রামটা আছে সেটাকে এরা এক লেয়ার বলছে। এবার এই এক লেয়ারকে আমরা যদি দেখি যে কি করে এটা কাজ করছে, তাহলে আমি খুব সিম্পলি আপনাদেরকে বলবো যে ধরে নিন একখানা প্ল্যাটফর্ম এখন ওপেন করে দেওয়া হয়েছে যেখানে সমস্ত চেন একে অপরের সাথে পার্টনার হিসেবে থাকবে, এবং এরা থাকবে বেসিক্যালি ওই ম্যাটিকের ইকোসিস্টেমের আন্ডারে। এবার যদি দুটো চেন, অর্থাৎ চেন এ এবং চেন সি কে একে অপরের মধ্যে টাকা বা ডলার বলুন বা অন্য যাই হোক না কেন, ইনফরমেশন হোক না কেন, সেটাকে ট্রানজাকশন করতে হয়, তাহলে আর এ আর সি এর মধ্যে বি এর দরকার পড়বে না, বা একখানা বাইলেটারাল চেন বা ব্রিজ কোনো কিছুরই কিন্তু দরকার পড়বে না, এবং অত্যন্ত ইজিলি টাইম এবং খরচা কম করে এবং এক কথায় দুটো তিনটে ক্লিকের মাধ্যমে কিন্তু এই কাজটা হয়ে যাবে, অর্থাৎ অনেক কিছু অ্যাডভান্স কাজ কিন্তু অলরেডি পলিগন ম্যাটিক করে ফেলেছে। এবার আমরা সত্যি কথা বলতে এত বেশি ব্লকচেনের অ্যাডভান্স এক্সপার্ট নই,
নয়, যারা এই বিষয়ে আরও বেশি অ্যাডভান্সের নলেজ রাখে তারা কিন্তু অত্যন্ত বেশি এক্সাইটেড এবং এই সংক্রান্ত বিষয়ে একটা ভিডিও মাত্র বানাচ্ছি আপনাদের জন্য। এবং সত্যি কথা বলতে আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে অনেক যখন আমরা বড় বড় ব্লকচেইন এক্সপার্টসদের রিভিউ দেখলাম তখন কিছু দেখতে পাওয়া গেল যে তারা বলছে রেভলিউশনারি চেঞ্জ আসছে পলিগন ম্যাটিকের মধ্যে, যার ফলে কিন্তু পলিগন ম্যাটিকের পরবর্তীকালে দামও বাড়তে পারে, চাহিদা বাড়তে পারে এবং এদের যারা পার্টনার্স আছে তাদের মধ্যে যারা ভ্যালিডেটরস থাকবে তাদের কাছ থেকেও কিন্তু পলিগন ম্যাটিক একটা ভালো রকমের লাভ করবে। সুতরাং পলিগন ম্যাটিকের কিন্তু টিভিএলও বাড়তে পারে। এবার আসছে একটা ব্যাপারে যে ম্যাটিকের যে নামটা আছে ওটাকে চেঞ্জ করা হলো কেন, প্রপোর্শন কি ধরনের চেঞ্জ করা হবে আর দামের বিষয়ে। তো প্রথমে আসছে যে ম্যাটিকের নামটা কেন চেঞ্জ করা হলো। তো এর আগে ম্যাটিক কয়েনটা যেটা ছিল এটা ছিল বেসিক্যালি ম্যাটিক নেটওয়ার্কের ভ্যালিডেটরসদের কাজে লাগানোর জন্য। তো এখন কিন্তু পল যে কয়েনটা আসছে এটা ওই একই কাজ করছে, অর্থাৎ এই যে এক লেয়ার আছে এই এক লেয়ারের মধ্যে যারা ভ্যালিডেটরস থাকবে তাদের জন্যই কিন্তু আলটিমেটলি এই পল টোকেনটাকে বানানো হয়েছে এবং পলের কাজ কিন্তু এক্স্যাক্টলি ম্যাটিকের মতো এবং সেই অনুযায়ী কিন্তু 1:1 প্রপোর্শনে এটা চেঞ্জ করা হবে। আর একটা ব্যাপার বলে রাখি, আপনারা হয়তো স্ক্রিনে একখানা ইমেজ দেখতে পাচ্ছেন যেটা পলিগন ম্যাটিকের তরফেই প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনারা প্রতিটি ডিটেলস দেখে নিতে পারেন যে কেন এই ধরনের পরিবর্তন করা হলো এবং কত রেশিওতে চেঞ্জ করা হবে, সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে পড়েও নিতে পারবেন। আর প্রয়োজনে আমরা কিন্তু টেলিগ্রামে আপনাদের সাথে পরবর্তীকালে বিভিন্ন পোস্টের মাধ্যমে এই সমস্ত ইনফরমেশনগুলো ছেড়ে রাখবো, তো অবশ্যই সেখান থেকে আপনারা চেক করতে পারেন। এবার বলি যে অ্যাগ্রিগেটেড লেয়ারে আমি পার্টনার্সের সংখ্যার কথা বললাম, তো অলরেডি কিন্তু অনেক বড় বড় ইকোসিস্টেম এবং ব্লকচেইন এই এক লেয়ারের মধ্যে পার্টনার্স হওয়ার জন্য চলে এসেছে, যার মধ্যে কয়েকটা বড় বা মেজর ব্লকচেইনের যদি নাম নিই তাহলে প্রথমেই আসে টন, যার এখন কিন্তু ব্যাপক হাইপ আছে। সেকেন্ড হচ্ছে IMX বা ইমিউটেবল এক্স, আপনারা হয়তো এখানেও অলরেডি টাকা রেখেছেন বা জানেন এই কয়েনটা সম্পর্কে। নেক্সট হচ্ছে রনিন নেটওয়ার্ক, রনিন কিন্তু মাঝখানে ভালো হাইপ এসেছিল, তার সাথে OKX-ও কিন্তু নিজেদের যে নেটিভ টোকেন এবং নিজেদের যে নেটিভ নেটওয়ার্কটা সেটাকে এর মধ্যে লিস্টিং করেছে। তো এতক্ষণে আশা করি আপনারা বুঝেই গেছেন যে ম্যাক্সিমাম কাজ যা পলিগন ম্যাটিকের মধ্যে হচ্ছে সেটা টোটালটাই পজিটিভ। এবং লাস্টলি আপনাদের মাথায় যে কোয়েশ্চেনটা থেকে যেতে পারে সেটা হলো এটাই যে আমরা যে বিভিন্ন জায়গায় ম্যাটিক কয়েনকে কিনে রেখেছি বা স্টোর করে রেখেছি হার্ডওয়্যার ওয়ালেটে, তো আমাদের কি কোনো রকমের চেঞ্জ করতে হবে বা কোনো কিছু কাজ করতে হবে? তো একদম সিম্পলি বলছি, আপনারা ম্যাটিক কয়েনকে 3-4 ভাবেই তো রাখতে পারেন আলটিমেটলি। এক হচ্ছে আপনারা আইদার এটাকে ম্যাটিক নেটওয়ার্কের মাধ্যমে রাখতে পারেন, অর্থাৎ ম্যাটিক নেটওয়ার্কের মধ্যেই রাখতে পারেন। সেকেন্ড হচ্ছে এটাকে আপনারা ইথেরিয়াম ওয়ালেটে রাখতে পারেন। থার্ড হচ্ছে আপনারা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে রাখতে পারেন। আর ফোর্থ হচ্ছে আপনারা নিজেদের হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে রাখতে পারেন। এটা বাদ দিয়ে খুব একটা কিন্তু আর আপনাদের কাছে অপশনস নেই ম্যাটিক কয়েনকে স্টোর করার মতো। তো আশা করি এই 4টে অপশনের মধ্যে ম্যাক্সিমাম যারা ভিউয়ার আছে তারাই টাকা রেখেছে। তো একদম চলে আসছি প্রথমেই যে যারা ম্যাটিক নেটওয়ার্কের মধ্যে বা ম্যাটিকের ব্লকচেইনের মধ্যে ম্যাটিক কয়েনকে স্টোর করে রেখেছেন তাদেরকে কিছুই করতে হবে না, কারণ আপনারা তো ঠিক জায়গাতেই রেখেছেন, কিছু আপনাদেরকে করার দরকার নেই। যারা ইথেরিয়ামের মধ্যে রেখেছে তাদেরকে বলে রাখি, আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা একটা লিংক পেয়ে যাবেন, এখানে সোয়াপ করতে হবে আপনাদেরকে। আশা করি আপনারা জানেনই যে ইথেরিয়ামের ওয়ালেটের সাথে কি করে একটা অন্য ওয়ালেটকে কানেক্ট করতে হয়। তো ওই লিঙ্কে যান এবং সেখানে নিজের ইথেরিয়াম ওয়ালেটকে কানেক্ট করুন। এখানে যাওয়ার পর যে ম্যাটিকটা আছে সেটাকে আপনারা ডাইরেক্টলি কিন্তু সোয়াপ করে নিতে পারেন, এটুকু কাজই আপনাদেরকে করতে হবে। তো নিচের ডেসক্রিপশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে এই ব্যাপারটা করে নিন। থার্ড হচ্ছে যারা এক্সচেঞ্জে টাকা রেখেছে, এবার বলি যারা এক্সচেঞ্জে টাকা রেখেছে তারা যদি বড় বড় এক্সচেঞ্জে টাকা রেখে থাকে, যেমন বাইন্যান্স হয়ে গেল, হুয়াবি, OKX, বাইবিট, কুকয়েন, এই সমস্ত জায়গায় যারা যারা টাকা রেখেছে তাদেরকে টেনশনের কোনো কারণ নেই। তার কারণ এই সমস্ত এক্সচেঞ্জ কিন্তু অলরেডি এই সোয়াপিংটাকে সাপোর্ট খায় বা এই যে মাইগ্রেশনটা হচ্ছে সেটাকে সাপোর্ট খায়, তো অটোমেটিক্যালি আপনার ম্যাটিক কয়েন পল কয়েনে মাইগ্রেট হয়ে যাবে। ফোর্থ এন্ড ফাইনাল যে কাজটা আছে সেটা হচ্ছে যারা হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে টাকা রেখেছেন, এবং অনেকেই আমাদেরও কাস্টমার আছে যারা হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে টাকা রেখেছে এবং ম্যাটিক কয়েনে রেখেছে, তাদেরকে দুটো জিনিস আমি বলছি। এক, আপনারা যদি সিওর হয়ে থাকেন যে আপনারা ম্যাটিক নেটওয়ার্কের আন্ডারে নিজেদের ম্যাটিক কয়েনকে স্টোর করেছেন তাহলে কিন্তু হিসেব মতো আপনাদেরকে কিচ্ছু করার দরকার নেই। এবার যদি আপনারা সিওর হয়ে না থাকেন তো আমি বলছি যেটা আমরাও পার্সোনালি করেছি, তার কারণ ম্যাটিক কয়েনকে কিন্তু আমরা একটা বড় অ্যামাউন্টে কিনে রেখেছি, তো আমরা কিন্তু অলরেডি যে ম্যাটিক কয়েনগুলোকে আমরা 2-3 হার্ডওয়্যার ওয়ালেটে রেখেছিলাম সেই প্রতিটি হার্ডওয়্যার ওয়ালেট থেকে টেনশনের বসে অলরেডি নিয়ে চলে এসেছি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে বা কোনো একটা বাইবিটের মধ্যে। তো ম্যাটিক কয়েন যেহেতু একটা বড় কয়েন এবং পরবর্তীকালে ব্যাপক হারে পাম্প করতে পারে, মাইগ্রেশনও হচ্ছে এবং পরবর্তীকালে ম্যাটিক কয়েনের কিন্তু একটা বিরাট পাম্প আসতে পারে পরের বুল মার্কেটে, সেই হিসেবে কিন্তু আমরাও কোনো রকমের রিস্ক নিইনি, নিজেদের এক্সচেঞ্জ বা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেগুলো আছে সেগুলোতে নিজেদের ম্যাটিক কয়েনকে নিয়ে চলে এসেছি নিজেদের হার্ডওয়্যার ওয়ালেট থেকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কোনো রকমের রিস্ক নিয়ে লাভ নেই, হার্ডওয়্যার ওয়ালেট যদি আপনারা রেখে থাকেন তাহলে অবশ্যই এখনই আপনারা কিন্তু হার্ডওয়্যার ওয়ালেট থেকে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে ম্যাটিক কয়েনকে ট্রান্সফার করে নিয়ে চলে আসুন। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা প্রাইসের বিষয়ে অনেকটাই টেনশন করছেন তাদেরকে বলি, প্রাইসের মধ্যে কিন্তু কোনো রকমের তেমন চেঞ্জ আসবে না। এবার ম্যাটিক কয়েন মাইগ্রেট করছে বা এই টাইমটার মধ্যে হয়তো ম্যাটিক কয়েনের মধ্যে কিছু পুরনো ভ্যালিডেটর বেরিয়ে গেল বা কিছু পুরনো ইনভেস্টর বেরিয়ে গেল তার ফলে, এবং যেহেতু মার্কেটের অবস্থা এখন খুব একটা ভালো যাচ্ছে না সেই হিসেবে কিন্তু একটু ডাম্প আসতে পারে, তবে I think 20 সেন্টের নিচে কিন্তু কোনোভাবেই নামছে না। এবং সেই হিসেবে দেখতে গেলে যারা যারা এখনো কিনে রেখেছেন বা পরবর্তীকালে কিনছেন
বা ডিসিএ করছেন তারা কিন্তু বেস্ট কাজটাই করছেন। পরবর্তী বুল মার্কেটে এতগুলো আপগ্রেডেশন যেহেতু ম্যাটিক করেছে, ডেফিনেটলি অনেক পার্সেন্টেজ বাড়বে এবং অল টাইম হাই ব্রেক করার চান্স কিন্তু আমি এখনও মনে করি 100% আছে। যদি এখন অবধি ভালো পারফর্ম করে উঠতে পারেনি ম্যাটিক কয়েন, তবু আমার মতে ম্যাটিক কয়েনের মধ্যে আমরা কিন্তু ইনভেস্টেড আছি এবং আপনারা যদি চান তাহলে কিন্তু লং টার্মের জন্য ডেফিনেটলি ইনভেস্টেড থাকতে পারেন। তো আশা করি ম্যাটিক কয়েনের পল কয়েনে মাইগ্রেশন সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের ছিল সেগুলো সমস্ত আমি দূর করতে পেরেছি এবং কি করতে হবে কি করতে হবে না, যারা লং টার্মের জন্য কিনছেন বা স্টোর করে রেখেছেন তারা কি করবেন বেচবেন কিনা, এই প্রতিটি জিনিস আমি একদম ক্লিয়ারলি বললাম এবং আমরা কি করেছি সেটাও আপনাদেরকে বলে দিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না, শেয়ার করে দিন নিজের ফ্রেন্ডসদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট ডেইলি পাওয়ার জন্য। আর দুটো জিনিস কিন্তু অবশ্যই করবেন, কালকের বা গতকালকের ভিডিও কিন্তু আপনারা কমেন্ট করে দিন এবং তার সাথে নিজেদের টনের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিন এবং আজকের নিচে দেখুন ডেসক্রিপশনে যারা যারা ম্যাটিক কয়েনকে ইথেরিয়াম ওয়ালেটে রেখেছেন তারা একটা লিংক পেয়ে যাবেন, সেখানে গিয়ে সোয়াপ করে নিন। ওকে, তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।